Hi guys, welcome back to my Bangla blog channel and good morning to all of you. আর আজকে হচ্ছে 15 এপ্রিল, সো সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমাদের এই নতুন বছরটা খুব 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 ভালোভাবে কাটুক, প্রত্যেকে জানে সুস্থ থাকো আর খুব ভালো থাকো। তো আজকে দিনের স্পেশাল হচ্ছে আজ আমাদের অনেক কিছু প্ল্যান আছে। ফার্স্ট হচ্ছে আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের অ্যানিভার্সারি। তো হ্যাঁ, আগের বছর আমাদের আজকে দিনে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। তো তোমরা যদি কেউ সেই ব্লগটা দেখে না থাকো, তো এই ব্লগটা আপলোড করা আছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো এই ব্লগটা। আর তো আজকে স্পেশাল হচ্ছে এই আজকের এটাই যে আমার আজকে একদম ফার্স্ট এভার অ্যানিভার্সারি। আর আমার দুটো অ্যানিভার্সারি ইয়ারলি, একটা রেজিস্ট্রি আর একটা হচ্ছে আসল যেদিন আমার সোশ্যাল ম্যারেজ হয়েছিল সেটা। তো আজকের দিনটা কাটানোর অনেক কিছু প্ল্যান আছে। ফার্স্ট অফ অল হলো কি, আমরা যে কালীঘাট টেম্পলে যাব। দেন হচ্ছে একটা আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে, লাঞ্চ অর ডিনার আই ডোন্ট নো, এখনও অবধি ঠিক হয়নি। সেকেন্ড হচ্ছে আজকে KGF দেখতে যাব। তো এতগুলো প্ল্যান, তো চলো তাহলে উইদাউট ফার্দার ডু লেটস স্টার্ট দ্য ডে। এখন আমার স্নান টান পুরো কমপ্লিট, এখন আমি বসবো হচ্ছে মেকআপ করতে, মেকআপ করে বেরোবো। তো প্রথমে আমাদের যাওয়ার প্ল্যান আছে কালীঘাটে যাব, কালীঘাটে ওখানে পুজো দেবো, পুজো দেওয়ার পরে দেন মুভি দেখবো, তারপর আমরা ওই রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে মানে কি হয় ডিনার, গাড়িতে আছি। ফাইনালি আমরা এখন কালীঘাটে যাচ্ছি না, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো প্রথমে মুভির ওখানেই যাচ্ছি, তারপর ওখান থেকে কালীঘাটের ওখানে যাবো। হ্যাঁ, আমরা এখন এসে গেছি প্রিমিয়ার সিনেমা হলে। এখানে এখন ওয়েট করবো, তখন যখন মুভি শুরু হবে মুভি দেখবো। ভীষণ খারাপ অবস্থা, পুরো ঘেমে যাবে নাকি? চলো যাই। আমরা এখন রেস্টুরেন্টে এসেছি একটা পিয়ার মন্দিরে। এখানে এসে কিছু লাইক সফট ড্রিঙ্ক বগেরা নেবো, দেন উই আর ওয়েটিং ফর মুভি। কারণ এক ঘন্টা আগে চলে এসেছি, আর বাইরে বিশাল গরম। তো এসি অবভিয়াসলি উই নিড এসি, এখানে বসে আছি।
তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, ইটস বারকামার রেস্টুরেন্ট, এখানে এনিথিং সফট ড্রিঙ্ক অ্যাভেলেবল আছে। আমাদের কমপ্লিট স্যুপ কমপ্লিট হয়ে গেছে। কেন একটা মকটেল অর্ডার করলাম, এখনও প্রায় তাহলে এখন আমরা ওয়েট করছি মকটেলের জন্য। মকটেল এলে দেন আফটার মকটেল আমরা যাবো ফাইনালি মুভি দেখতে। এবার এখানে সবাই এখন লাইনে ঢোকাও স্টার্ট হয়ে গেছে, তাহলে মকটেল এলে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে দৌড়তে হবে। দেখো বাইরে সবাই ঢুকছে। ব্লগ বানাচ্ছি না, ওটা পপকর্ন। চলো ঢোকো। শেষ হয়ে গেছে, এখন জানবো রিভিউ। বলো কেরম লেগেছে, ইট ওয়াজ গুড, নাইস। পার্ট ওয়ান দেখার পর থেকে ওয়েট করছিলাম আমরা সবাই। এনি তো বইটা দেখেনি, নি কালকে বইটা দেখলো, তাও এখনও অবধি ফার্স্ট পার্ট শেষ করতে পারেনি। বাড়ি গিয়ে শেষ করবে। অ্যান্ড এই বইটা তো মারাত্মক ছিল। যাই হোক, KGF-এর একটা দারুণ স্টোরি আজকে শেষ হলো। ওকে, তো এখন আমরা জানি না কোথায় যাচ্ছি। হ্যাঁ, এবারে ভজড়ি মান্নায় যাচ্ছি। এখান থেকে বেশি, এখান থেকে অনেক 10 মিনিট এখন হেঁটে, তো ওখানে গিয়ে বাকি ব্লগটা করছি। কি করব, ফটো তুলো। ভালো লাগছে শাড়িটা, ভিডিও হচ্ছে। যাও সামনে করছো, যা ফটো তুলেছো। না ঘোরো, ঘুরবে তো। দেখে নাও আজকের মতন লাস্ট কলকাতা।
আজকের মতন তোমাকে দেখছি, আবার কবে দেখবে? আবার 6 মাস পুজোর সময় দেখবে। এখন আপাতত কোনো কিছু আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখানে আমার হাজবেন্ডের কিছু বক্তব্য আছে। না না, বলো বলো, এতক্ষণ বলছিলে তো। তোমার চ্যানেলে তুমি বলো, এটা আমাদের চ্যানেল, রাইট? বলো বলো। ও বলতে চাইছে যে এখানে কেউ লাইক ট্র্যাডিশনালভাবে কেউ ঘুরছে না, আই করছে না, যেরকমভাবে এনজয় করা হয় 1st জানুয়ারিটাকে, তো সেরকমভাবে 15ই এপ্রিলটাকে কেউ হয় সেরকমভাবে, আর নববর্ষ যেটা, তো সেরকমভাবে কেউ কী বলবো, মানে জিনিসটাকে সেলিব্রেট করছে না, এটাই হলো ওর বক্তব্য। থ্যাংক ইউ আমার বক্তব্যটাকে রাখার জন্য এত সুন্দরভাবে। তো এটা ঠিক, মানে আমি ওটা নোটিস করলাম যে যেরকমভাবে সেলিব্রেট করে থাকি 1st জানুয়ারিটাকে, সেরকমভাবে এখন আর 15ই এপ্রিলটাকে কেউ সেলিব্রেট করে না সেরকমভাবে। তো আমাদের উচিত যে অ্যাটলিস্ট নিউ ক্লোথ সবাই পরে থাকে, মানে বাড়িতে তো একটু বাঙালি মতনভাবে সাজিয়ে যেতে পারে আজকের দিনটার জন্য অ্যাটলিস্ট। হ্যাঁ, আমরা এসে গেছি, দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটা করে। এসে গেছি বজহরি মান্নায়, দেখা যাক এখানে কিরকম ভিড় আছে আর না আছে, তো সেরকম বুঝে তাহলে এখানে তো এখন আমরা লাঞ্চ করে নেবো। লাঞ্চ না, এখন 4টে বেজে গেছে ইভিনিং বলতে গেলে, তাহলে আমি প্লেট সি প্রথমে এইগুলো এসছে আমাদের কাছে, ডাল, রাইস, পোলাও, শুক্তো, আর এখানে একটা দিয়েছে আম পোড়া শরবত। তো এটার পরে এখনো আসবে বাকিগুলো। আমাদের এগুলো এলো, চাটনি, মিষ্টি, পান, দই, আমাদের এখন অলমোস্ট খাবার ডান খাচ্ছি। আমরা এখন শেষ করলাম আমাদের খাওয়া দাওয়া আজকের মতন, এটাই ডিনার। আর ঘর থেকে কিছু খেতে পারবো না, পেট পুরো ভর্তি। খাবারের কোয়ান্টিটি খুব ভালো ছিল, রাইট? খাবারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই ভীষণ, মানে খাবার ভীষণ টেস্টি ছিল। তো তোমরা এখানে আসতে চাইলে আসতে পারো, ভীষণ ভালো রেস্টুরেন্ট। একটা স্পেশাল লাইক প্লেট ছিল, এটা শুধুমাত্র আজকের দিনের জন্যই ছিল, একটা ভেজ একটা নন ভেজ। তাও আমরা যখন এসেছিলাম তখন ভেজটা শেষ হয়ে যায়, তো আমাদেরকে নন ভেজটাই নিতে হয়। ইয়েস, প্রচুর প্রচুর খাবার ছিল, এখন খেয়ে দেয়ে পুরো ফুল। তো এখন দেখি এবারে যাবো আমরা অ্যাটলাস্ট কালীঘাটে যাবো, যে ওখানে পুজো দিয়ে তারপর বাড়ি চলে যাবো। এখন একটু ঘুরে নিই, দেন বাড়ি যাবো। এখন বাড়ি চলে এসেছি, রাস্তাতে আর ব্লক করা হয়নি, প্রত্যেকবার আমার সেম কন্ডিশন হয়। আমি যখনই থাকি রাস্তায়, যখনই বাড়ি আসার সময় আমি এত টায়ার্ড হয়ে যাই যে মানে লাস্টের ভিডিওগুলোই করাই হয় না, আর ব্লগও করা হয় না। তো মানে ওখান থেকে খেয়ে বেরানোর পর আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, সেই জন্য তাড়াতাড়ি করে আমরা উবের করে বাড়ি চলে এসেছি, আর কোথাও যাওয়া হয়নি। কালীঘাট টেম্পেলেও যাওয়া হলো না আমাদের। তো ঠিক আছে, এনি হয়ে একদিন অন্য একদিন যাবে, আমার হাজবেন্ড একাই যাবে, আমাকে আর পাবে না, কারণ কালকে আমি চলে যাচ্ছি মুম্বাই,
ইয়েস, কালকে আমি চলে যাচ্ছি মুম্বাই। মানে করোনার পর থেকে আমি এখানেই ছিলাম, কোভিড হওয়ার পর থেকে, লকডাউন হওয়ার পর থেকে। তো ফাইনালি আমার যেতে হবে মুম্বাইতে। তো কালকের ব্লগটা এটা নিয়ে যাবে, মুম্বাই ডায়েরি নিয়ে যাবে। মুম্বাইতে যাব, মুম্বাইতে গিয়ে আমাকে এখন একাই ব্লগ করতে হবে, মানে আমার হাজব্যান্ড থাকবে না। তো ওকে আমি তো সেই সব শেয়ার করবো তোমাদের সাথে, আমার মুম্বাইয়ের লাইফ নিয়ে কীরকম হবে। ওটা পুরো সোলো ট্রিপ যাবে, কারণ আমি মানে একাই যাবো, আমার পেরেন্ট থাকবে না, আমার হাজব্যান্ডও কেউ থাকবে না, তো একা। তো ওই সমস্ত কিছু থাকবে, আমি ট্রাই করব আমার ওখানে কীরকম লাইফগুলো তোমার সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য। তো ওকে, তো এখন আমি একটু প্যাকিং বাকি আছে কালকের জন্য, প্যাকিংটা কমপ্লিট করব, করে আমি রেস্ট নেব। তো ওকে, টাটা, বাই বাই, গুড নাইট। অ্যান্ড তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই, গুড নাইট।